আসসালামু আলাইকুম প্রিয়মান প্রবাসী ভাইরা আপনাদেরকে শুরুতেই রমজানুল মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকে সৌদি আরব দুবাই সহ মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে রমজান মাস শুরু হয়ে গিয়েছে আজকে প্রথম রোজা অলরেডি তিনারা রাখতে শুরু করেছেন কিন্তু এর ব্যতিক্রম হলো উমানে গতকাল রাত্রে অর্থাৎ শুক্রবার রাত্রে কিন্তু তারা চাঁদ দেখেনি যার কারণে বিন নামাজও পড়া হয়নি স্যারিও খাওয়া হয়নি এবং ইভেন আজকে কোনো ধরনের কোনো রোজাও নেই তো তারই ধারাবাহিকতায় আগামীকালকে থেকে অর্থাৎ তিনে এপ্রিল রোজ রবিবার থেকে কিন্তু উমানে রোজা শুরু হবে আজকে রাত্রে থেকে তারাবিন নামাজ পড়া হবে তো সেই রমজানকে উপলক্ষে করে উমানে সুপ্রিম কমিটি কিছু তারা নতুন সিদ্ধান্ত জারি করেছে যে কারা মসজিদের ভিতরে তারাবিন নামাজ পড়তে পারবে কারা ইফতারের আয়োজন কি হবে কি হবে না তো বন্ধুরা এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ কথাগুলি শুনবেন আশা করি বিস্তারিতভাবে বুঝতে পারবেন এবং সকলের কাছে প্লিজ একটি অনুরোধ আপনারা এই নিউজটি সবার মাঝে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওমানের সব খবর পেতে তো বন্ধুরা আসন্ন রমজানকে সামনে রেখে নতুন সিদ্ধান্ত জারি করেছে ওমানের সুপ্রিম কমিটি নতুন সিদ্ধান্ত অনুযায়ী করোনা টিকা গ্রহণ করা সকল নাগরিক এই বছরের তারাবি নামাজ সহ সকল ওয়াক্তের নামাজ মসজিদে আদায় করতে পারবেন তবে বারো বছরের কম বয়সী শিশু ও টিকা গ্রহণ না করা নাগরিকরা এই সুযোগ পাবে না আপনারা এখানে স্পষ্ট আকারে জানতে পারলেন যারা বারো বছরের কম বয়সী শিশু রয়েছেন যারা এখনও পর্যন্ত প্রবাসী উমারী যারা এখনো পর্যন্ত টিকা গ্রহণ করেন নাই তারা কিন্তু এই সুযোগটা পাবে না অর্থাৎ মসজিদে তারাবিন নামাজ নামাজ পড়ার সুযোগটা তারা কিন্তু পাবে না গত এক বৈঠকে উমানের সুপ্রিম কমিটি আরও বলেছেন যে করোনা ভাইরাস প্রতিরোধে মসজিদে ও অন্যান্য পাবলিক প্লেসে তাঁবু টাঙ্গিয়ে বা অন্য কোনো উপায়ে ইফতার বা সেহারি অনুষ্ঠানের উপর সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করেছে আপনারা জানেন যে প্রতি বছর আগে যখন করোনার আগে মসজিদগুলার সামনে তারা বিরা ইফতারির আয়োজন করা হইতো বা বিভিন্ন জায়গাতে তাঁবু টাঙ্গিয়ে ইফতারির আয়োজন করা হইতো বাসাবাড়িগুলোতে ইফতার আয়োজন করা হইতো প্রবাসীদেরকে খাওয়ানো হইতো এটা কিন্তু এখন টোটালি করা হয়েছে করোনা প্রতিরোধের করার জন্য এছাড়াও করোনা প্রতিরোধে নাগরিকদের সুপ্রিম কমিটি নেওয়া সকল প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলার আহ্বান জানানো হয়েছে মসজিদে উপস্থিত সকল মুসল্লিকে মাস্ক পরার ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আহ্বান জানানো হয়েছে এবং এর পাশাপাশি স্থানীয় হল সম্মেলন ও আন্তর্জাতিক প্রদর্শনীতে 70 শতাংশ পর্যন্ত মানুষের উপস্থিত থাকতে পারবে এমন নির্দেশনা জারি করেছে ওমানের সুপ্রিম কমিটি তো বন্ধুরা আপনারা জানতে পারলেন বিস্তারিত তথ্যগুলি আশা কেউ যারা বারো বয়সের কম বয়সী আছেন যারা এখনও পর্যন্ত টিকা নেন নেই আর যে সমস্ত প্রবাসীরা এখনো পর্যন্ত করোনা টিকা ডোজ কোনো কিছু গ্রহণ করেন নেই তারা আপনারা মসজিদে যেতে বারণ করেছে অর্থাৎ তারাবিন নামাজ পড়তে একসাথে হয়ে বারণ করেছে এবং সব ধরনের ইফতারি সেয়ারি অনুষ্ঠানগুলোকেও এই বছর বারণ করেছে তো বন্ধুরা এই ছিল এখনকার মতো আপডেটটি নিজে জানুন শেয়ার অপর বাইকে জানার সুযোগ করে দিন ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম আলহামতুল্ল